হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে যেটার নাম রিয়াকশন বিডি। তো আমরা সবাই জানি যে আমার চ্যানেলটা ছিল অন্য নাম ছিল, কিন্তু আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো মাঝখানে, রাশিয়ার একটা হ্যাকার হ্যাক করে নিয়ে গেছিলো। কিন্তু কোনোরকমভাবে আমি এই চ্যানেলটা আবার এনেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আজকে থেকে নতুন চ্যানেলে নতুন একটা আমরা টপিক এনেছি, সেটা হলো গিয়ে আমরা নতুনভাবে এটা চালু করব। যে কোনো মুভি, যে কোনো ট্রেলার, যে কোনো সিরিজ, তুর্কি, হলিউড, বলিউড, টলিউড, এভরিথিং আমরা এখানে রিভিউ দিব। তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হলো এই সালা আশিকি। এটা এক ধরনের বলিউড মুভি, এটা নিয়ে আমরা কথা বলবো। চলেন শুরু করা যায়, লেটস ডু বারে। তো শুরু করার আগে মুভিটা বলে সম্পর্কে বলে যাচ্ছে, এটা দুজনেই করা হয়েছে নতুন নায়ক দ্বারা, একজন একজন নায়ক একজন নায়িকা, যারা দুজনই আর কি নতুন নতুন হিসেবে এই বলিউডে নতুন করে এই গান ছবিটি করেছে। আর এটা এমন একটা ছবি, থ্রিলার অ্যাকশন টাইপের ছবি। আপনি রহস্যময় ছবি যদি দেখতে পছন্দ হলে আর টুইস্ট যদি জানতে চান তাহলে এই ছবিটা অবশ্যই দেখবেন, কারণ এই সালা আশিকির মধ্যে অনেক রকমের টুইস্ট রয়েছে আর অনেক থ্রিলিং রয়েছে। অ্যাকশন তো অবশ্যই আছে, রোমান্টিকও রয়েছে, সব মিশিয়ে বলা যাচ্ছে 100% এই ছবিটা অনেক ভালো মানের ছবি। এই ছবিটা আপনার হয়তোবা খুবই কম লোক জানেন, কারণ এই ছবিটা বেশি একটা হিট খায় নাই। কারণ এই ছবিটা কাহিনী অনেক সুন্দর, কারণ এই ছবিটা কোনো হয়তোবা কোনো বলিউড কোনো সেলিব্রিটি যেরকম সালমান খান, শাহরুখ খান, আমির খান বা রণবীর সিং বা রণবীর কাপুর এর মতো বড় বড় সেলিব্রিটিরা এই ছবিটি করেনি বলে এই ছবিটি এত বেশি হেট খায়নি। কিন্তু ছবিটার বর্তমানে যে অভিনয় করেছিল যারা নতুন নায়ক নায়িকা, তারা অস্থির লেভেলের অভিনয় করেছে, যা অভিনয় আসলে প্রশংসনীয়। এই ছবিটা আপনি দেখতে থাকবেন, দেখতে দেখতে এমন এক পর্যায়ে চলে যাবেন যখন কিছুই বুঝতে পারবেন না, মাঝখানে এমন একটা টুইস্ট আসবে যেখানে টুইস্টের মাথা ঘুরে যাবে আপনার। এটা হলো গিয়ে এই ছবি, আমি একটু কথা বলে দিতে যাচ্ছি। এই ছবিটা হলো গিয়ে একটা শুরু প্রথম থেকে দেখানো যাবে এক এক ছেলে এক বড় ছেলের সাথে এক মেয়ে প্রেম করে, সেখানে মেয়েটা তার সাথে বিশ্বাসঘাতকতা করে ছেলেটাকে পাগল পাগলাগারতে পাঠিয়ে দেয়। সেখান থেকে ছেলেটা কীভাবে পাগলাগারতে থেকে নিজেকে রক্ষা করে নিজেকে সে পাগলাগার থেকে বের হয়ে সে মেয়েটার সাথে প্রতিশোধ নিয়ে কীভাবে শেষ পর্যন্ত প্রতিশোধ নেয় সেটা নিয়ে সম্পূর্ণ কাহিনীটাকে ঘেরাও করা হয়েছে, প্রতিশোধের উপরে কাহিনীটা নির্ভর করা হয়েছে। মেয়েটা কীভাবে বিশ্বাসঘাতকতা করে ছেলেটার ভালোবাসার সাথে সেটা উল্লেখ করেছে। আর এই ছবিটার কাহিনী আপনি শেষ পর্যন্ত লাস্ট টুইস্টটা যেয়ে দেখতে পারবেন, লাস্ট টুইস্ট যখন দেখবেন তখন আপনার মনটা ভরে যাবে, কারণ লাস্টের টুইস্টের মধ্যে এমন একটা রহস্যময় টপিকস রয়েছে যেটা দেখে সবারই মনে আশা করি মাথা ঘুরে যাবে। আর আজকে এই পর্যন্তই থাকবে, আমি আরও কিছু বলতে চাচ্ছিলাম এই ছবি সম্পর্কে। ছবিটা হলো গে এ সালা আশিকি। এ সালা আশিকি আপনারা যে ইউটিউবে দেখলে সার্চ দিয়ে দিতে পারেন। এটা এছাড়া আমি এই মুভির লিঙ্ক দিয়ে থাকবো আপনার, আমি আমার লিঙ্কে দিয়ে থাকবো, ডিসক্রিপশনে আমি এই মুভির লিঙ্ক দিয়ে থাকবো। তো আরেকটা কথা বলে যাচ্ছি যে এই মুভির শেষ পর্যন্ত দেখবেন যে একটা মেয়ে কতটুকু খারাপ হতে পারে তার টাকার জন্য। তো আমি আশা মেয়েদেরকে ছোটো করছি না, কিন্তু ছবিটা মাঝখানে দেখিয়েছে যে আসলে মানে গোল্ড ডিগার কাকে বলে, গোল্ড ডিগার। তো যারা আছে মেয়েরা আপনার এরা দেখে খারাপ কিছু ভাববেন না, ছবি জাস্ট একটা এন্টারটেইনিং থ্রিলিং এবং ফিলিং করার জন্য মুভি করা হয়েছে। আর আমি বলতে চাচ্ছি যারা আপনারা নতুন এই চ্যানেলে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি। তো খতম করার আগে ফাফা ফুফু ফুফা মামা মামি খালা খালু ভাই বোন যারা যারা আছেন আপনারা সবাই, আপনারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি, আপনারা এই যে লাল বাটনটা দেখছেন না সেখানে ইট মারুন, পাথর মারুন, যেটাই মারুন কিন্তু লাল বাটনটা যেন টিপে যান, এবং লাল বাটনের সাথে একটা নোটিফিকেশনের জন্য একটা বেল থাকবে সেটা অবশ্যই টিপে দিবেন, কারণ এরপরে আমার পরবর্তী যেটা ভিডিও আসবে সেটা আপনার দেখার জন্য আপনারা অবশ্যই থাকবেন, ধৈর্য থাকবেন। আমি পরবর্তী ভিডিও বানাবো, সেটা রিয়াকশন হবে, সেটা হলো গিয়ে ইতুগল গাজী সম্পর্কে বানাবো, যেটা হলো এক ধরনের তুর্কি সিরিয়াল, সেটা সম্পর্কে আমি আপনাদের তথ্য দিবো কি ইতুগল গাজী আসলে কে সেটা সম্পর্কে আপনার তথ্য দিব। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে। নতুন করে আমি শুরু করবো সকল ধরনের রিয়াকশন, সকল ধরনের মুভি রিয়াকশন, বলিউড, হলিউড, ট্রেলার, এভরিথিং আপনারা এখানে পাবেন। আর সকল তথ্য আমি আসলে এখন করোনার মাঝখানে ঘরে বসে রয়েছি, তো প্রচুর মুভি দেখছি, আমি অনেক মুভি দেখেছি আর এখন প্রচুর মুভি দেখতেছি। তো এই মুভি দেখে দেখবো আর আপনার আমার নিজের পার্সোনাল তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো, যাতে আপনার মুভি দেখে মজাটা পান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।